5 বছর আগে দেশে সিরামিক টাইলসের বাজার রাখা ছিল 4,418 কোটি টাকা, তার মতো 71% ব্যবসা ছিল দেশীয় কোম্পানির কাছে, বাকিটা ছিল আমদানি হওয়া বিদেশি টাইলসের দখলে। গত অর্থ বছরে টাইলসের সেই বাজার বেড়ে 5,378 কোটি টাকায় দাঁড়িয়েছে। সেই সঙ্গে দেশীয় কোম্পানির হিসেব বেড়ে হয়েছে 78.76%। দেশে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও রুচি পরিবর্তন এবং রাজধানীর বাইরে সরকারের উন্নয়ন প্রকল্পের কারণে টাইলসের বাজার বড় হচ্ছে। সে বাজারে দেশীয় কোম্পানিগুলোর হিসেব বাড়ছে, তাতে আমদানি কমছে। নতুন নতুন বিনিয়োগ আশায় টাইলসের স্বনির্ভরতার পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সিরামিক খাতের ব্যবসায়ীরা বলছেন, সম্ভাবনা থাকায় সিরামিক খাতে দেশে বড় শিল্পগোষ্ঠী বিনিয়োগ বাড়াচ্ছে। মানসম্মত টাইলস দেশে উৎপাদিত হওয়ায় বিদেশি টাইলসের দেশে উৎপাদিত টাইলসের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। করোনাকালে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় আমদানি করা টাইলসের দাম বেড়েছে, তাতে দেশীয় কোম্পানিগুলো ব্যবসা আরেক দফা বেড়েছে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশে সিরামিকের উপখাত হচ্ছে 3টি, তোজসপত্র, টাইলস ও স্যানিটারি ওয়ের। এসব পণ্য উৎপাদনে 70টি কারখানা রয়েছে, তার মধ্যে 20টি তোজসপত্র, 32টি টাইলস ও 18টি স্যানিটারি ওয়ের কারখানা। সিরামিক খাতের বেশিরভাগ বিনিয়োগ এসেছে 2000 সালের পর, অর্থাৎ গত 20 বছরে। এই খাতে কারখানাগুলোর মতো 60টি গত 2 দশকে প্রতিষ্ঠিত হয়েছে। BCMEA জানায় দেশে সিরামিকের পণ্যের বাজার 7,368 কোটি টাকার, তার মতো টাইলসের বাজারই 5,368 কোটি টাকার। তোজসপত্র স্যানিটারি ওয়ারের চেয়ে বাজার কয়েকগুণ বড় হয়। গত 4-5 বছরে টাইলসে বেশি বিনিয়োগ হয়েছে। সব মিলে টাইলসে 8,326 কোটি টাকার বিনিয়োগ করেছে কোম্পানিগুলো। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।